আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চীন ভারত যুদ্ধ হয়তো এড়ানো গেল না। গত 31 আগস্ট লাদাখে আবারও দুই দেশের সৈন্যরা পরস্পর মুখোমুখি হয়েছে। হাতাহাতি বা মারামারি যদিও হয়নি, কিন্তু চীন এবার ইন্ডিয়ার ভয়কে সত্যি করল। লাদাখে 1000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে এবার ইন্ডিয়ার আরও ভিতরে ঢুকে পড়েছে তারা। অগস্ট মাসের একদম শেষ দিকে চাইনিজ পিপলস লিবারেশন আর্মি ট্রুপস লাদাখের পাঙ্গংস লেকের দক্ষিণ পারে অবতরণ করে। সেখানে তারা শক্ত অবস্থান নেয়। এ পরিস্থিতিতে ইন্ডিয়ান ট্রুপস সেখানে গিয়ে প্রতিবাদ জানায়, কিন্তু চাইনিজরা সাফ সাফ জানিয়ে দেয় এটি তাদের এলাকা, চীনের অংশ, তারা এই এলাকা ছেড়ে যাবে না। ফলে দুই দেশ আবার সামরিকভাবে মুখোমুখি হল। গতবারের ধাতানির কথা মাথায় রেখে ইন্ডিয়ান সৈন্যরা এবার চাইনিজদের খুব কাছে যায়নি, হ্যান্ড মাইক ইউজ করে তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে। এই ঘটনার পর ইন্ডিয়ান মিলিটারি কমান্ডাররা জরুরি মিটিংয়ে বসেছে। সাম্প্রতিক সময়ে যে আলোচনা হয়েছে তাতে কোনো ইতিবাচক ফলাফল আসেনি। চীন তার দাবিকৃত এলাকা থেকে এক চুলো নড়বে না বলে পরিষ্কার জানিয়ে দেয় ইন্ডিয়ান কূটনীতিকদের। এই আলোচনা ব্যর্থ হবার পর ইন্ডিয়ার জন্য দুটি রাস্তা খোলা আছে। এক, যেসব এলাকা চীন দখল করেছে তার দাবি ত্যাগ করা। দুই, সেখানে চাইনিজ আর্মিকে অ্যাটাক করা। কিন্তু দুটি ইন্ডিয়ার জন্য বিপজ্জনক। এলাকার দাবি ত্যাগ করলে চীন এভাবে আরও এলাকা দখল করে নিতে পারে। আবার আক্রমণ করলে চীনের সাথে জেতার সম্ভাবনা একদম জিরো। ফলে জলে কুমির, ডাঙায় ভাগ অবস্থা। এদিকে ইন্ডিয়ান আর্মির 3 ডিভিশন সৈন্য, 120টি ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ফিল্ড আর্টিলারি সহ যাবতীয় সামরিক সরঞ্জাম সেখানে মোতায়েন করা আছে। তারপরও চাইনিজ বাহিনী পাঙ্গংস লেকের দক্ষিণ পারে এসে আস্থানা গাড়ল। তারাও নিরাপদ পজিশনে লং রেঞ্জ রকেট অ্যান্ড ফিল্ড আর্টিলারি, ফাইটার জেট, ব্যালিস্টিক মিসাইল এবং অত্যাধুনিক ট্যাঙ্ক মোতায়েন করে রেখেছে। চাইনিজ সাইডের রাস্তাঘাট ইন্ডিয়া থেকে বেশ ভালো। পাশাপাশি ফরওয়ার্ড পজিশনে যাবার জন্য যত ইন্ডিয়ান রোড আছে তার সবগুলোই চাইনিজ আর্টিলারি ফায়ারিং রেঞ্জের ভিতর। ফলে সেখানে ইন্ডিয়া আচমকা অ্যাটাকও করতে পারছে না। যদি পারত তবে আলোচনায় বসত না। গতবারের সংক্ষিপ্ত হাতাহাতির ফলে ইন্ডিয়া 20 জন সৈন্য হারিয়েছে 1000 বর্গ কিলোমিটার এলাকা। এবার কতটুকু যায় সেটা দেখার বিষয়। তবে এতদিন ইন্ডিয়ার বিজেপি সরকার বলছিল তাদের কোনো এলাকা চীন দখল করতে পারেনি, কিন্তু প্রমাণসহ আমি কয়েকটি ভিডিওতে তা দেখিয়ে দিয়েছি। এবং এও বলেছিলাম সিজনাল বন্যার কারণে চাইনিজ সৈন্যরা দখলকৃত এলাকা থেকে 1 কিলোমিটার পিছিয়ে গিয়েছিল। উদ্দেশ্য বন্যার হাত থেকে অত্যাধুনিক সরঞ্জাম এবং সেনা ক্যাম্প রক্ষা করা। এখন লেকের পানি নেমে গেছে, তাই প্ল্যান মাফিক তারা দক্ষিণ পারে এসে হাজির। তবে এর চেয়ে বড় ভয় হল চীনের সাথে যদি যুদ্ধ একটা লেগেই যায় তবে ইন্ডিয়াকে দুই দিকে লড়তে হবে। পশ্চিম সীমান্তে পাকিস্তান চুপচাপ বসে থাকবে না, তারা কাশ্মীর দখলের জন্য স্মার্টলি মুভ করবে। তখন ইন্ডিয়াকে দুই দিকেই যুদ্ধ করতে হবে। এবং মজার বিষয় হল ইন্ডিয়া যতই লাফাক, একসাথে দুটি হাইলি পাওয়ারফুল অ্যান্ড সুপার ট্রেন মিলিটারির সাথে ফাইট দেওয়া প্রায় অসম্ভব। চাপাবাজি আর বলিউড দিয়ে যুদ্ধ জয় করা যায় না। লাদাখ থেকে প্রতিনিয়ত অনগ্রাউন্ড আপডেট আসছে, প্রতি ঘন্টায় সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, তাই একদম রিয়েল টাইম ইনফরমেশন পেতে দেরি হচ্ছে। আর এই সুযোগে বিজেপির মিডিয়া উইং ব্যাপক ভুয়া খবর ছড়াচ্ছে, উদ্দেশ্য জনগণকে ভূগোল বুঝিয়ে রাখা। দেখা যাক এখন কি হয়, ইন্ডিয়াই বা কি করে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে অ্যালার্ট, স্টে সেফ, কিপ ক্যাম্প। লাভ বাংলাদেশ, লং লাইফ বাংলাদেশ। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।